السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আপনাদেরকে বলবো দোয়া নিয়ে, যে দোয়াতে মানুষ সীমালঙ্ঘন করে থাকে, তার মানে যেভাবে দোয়া করতে হয় তার থেকে বেশি অতিরঞ্জন করে থাকে। আল্লাহ তাআলা দোয়াতে সীমালঙ্ঘন পছন্দ করেন না, যেহেতু মহান আল্লাহ বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। তোমরা বিনীতভাবে, মানে বিনয় নম্রতার সাথে আল্লাহর কাছে ছোট হয়ে বিনীতভাবে গোপনে আল্লাহকে ডাকো, খুফিয়া গোপনে ডাকো। গোপনে ডাকার বিশেষ মর্যাদা, আপনি এমন এক গোপনে আল্লাহকে ডাকবেন যে যেন ওপরে জানতে না পারে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না, যারাই সীমালঙ্ঘন করে। প্রত্যেক জিনিসের সীমা আছে, সেই সীমা যে লঙ্ঘন করবে তাকে কি করতে হবে, তাকে শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা সেরকম সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। দোয়া যে মানুষ করে, আল্লাহর কাছে দোয়া করে, কখনো একা করে, কখনো জামাতে করে, আগেই বলেছিলাম যখন একাকী করতে হয় একাকী করতে হবে, সেটা জামাতে করা যাবে না। আর যেটা জামাতে করতে হয় সেটা জামাতে করতে হবে, সেটাকে একা করা ঠিক হবে না, কারণ সুন্নাত থেকে আপনি দূরে সরে আসবেন। সুতরাং যেখানে যেমন সেখানে তেমনভাবে দোয়া করতে হবে। একটা হাদিসকে, একটা পদ্ধতিকে আর এক পদ্ধতির সঙ্গে যোগ করে সব মিলে খিচুড়ি ঘাটার একটা আপনি নতুন করে আবিষ্কার করবেন পদ্ধতি, দিয়ে বলবেন জামাতি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আছে দলিল জামাতি দোয়া আল্লাহর কাছে কবুল হয়? তারপর বলেন নামাজে মুসল্লিরা মসজিদে আসে, কত রকমের মুসল্লি আছে, তাদের মধ্যে ভালো মন্দ থাকে, আমরা খারাপ মানুষ, হয়তো ভালো ভালো মানুষের ওসিলায় খারাপ মানুষের দোয়া কবুল হয়ে যায়, এরকম নীতি কি শরীয়তে আছে যে ভালো মানুষের ওসিলায় খারাপ লোকের দোয়া কবুল হয়ে যায়? ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে ফরজ নামাজের পরে না, ফরজ নামাজের পশ্চাতে, ফরজ নামাজের পশ্চাতে দোয়া কবুল হয়। পশ্চাতে মানে সালাম ফেরার আগে, আর সালাম ফেরার আগে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দেখেন, তিনি নামাজের আগে সালাম ফেরার আগে কি বলতেন আর পরে কি বলতেন। সাধারণত পরে জিকির আজকার করতেন, তাও যদি কোনো সময়ে মোনাজাতের দোয়া বলেছেন তবু হাত তুলেননি, তার তিনি একাই তুলেননি, তার সাহাবিদের তোলা তো দূরের কথা, এবং ইমাম মুক্তাদি মিলে ইমাম দোয়া করবে আর কি বলে মুক্তাদিরা আমিন আমিন বলবে, এরকম প্রমাণ দূরের কথা, এরকম প্রমাণ নেই। কিন্তু মানুষ, বহু মানুষ আছে, বহু আলেমও আছে যারা সমাজে এখনো পর্যন্ত গোড়ামি করছে, তারা মেনে নিতে পারছে না, যেহেতু চিরাচরিত একটা অভ্যেস, ছোট বাচ্চা বেলা থেকে তারা করে আসছে, তারা মাদ্রাসায় পড়েছে, হাত তুলে মোনাজাত করেছে, তারপরে তার আলেম হয়েছে, মোদারেসি করছে, মোনাজাত করছে, ইমামতি করছে, মোনাজাত করছে, এরা মোনাজাতি রূপেই পরিচিত হয়ে গেছে। ফরজ নামাজের পর এরা হচ্ছে মোনাজাতি দল, যে তারা বড় বড় আলেমদের প্রতিদ্বন্দ্বিতা করছে এবং নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠা লাভের জন্য চেষ্টায়, একদম আমরণ চেষ্টায় লেগে আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন এবং সঠিক পথের পথিক বানিয়ে দিন। দোয়াতে সীমালঙ্ঘন, দোয়াতে প্রায় ২০ রকমের সীমালঙ্ঘন হতে পারে, ২০ রকম। আমি আপনাদেরকে একটা একটা করে বলবো কিভাবে দোয়াতে সীমালঙ্ঘন হয়। আর আল্লাহ তাআলা সীমালঙ্ঘন পছন্দ করেন না, আর তার মানেই আপনি ওই রকম দোয়া করবেন না যে দোয়াতে সীমালঙ্ঘন হয়। নম্বর ১, শিরক মূলক দোয়া করা, এমন দোয়া করবেন যে দোয়াতে শিরক হয়, এটা সীমালঙ্ঘন হলো। কারণ আল্লাহর সঙ্গে শিরিক করে দোয়া করলে আল্লাহ সেটা কবুল করবেন না। শিরিক মূলক দোয়া হতে পারে, আপনারা জানেন ওসিলা দিয়ে দোয়া করা হয়, তাই না? ওসিলা দিয়ে দোয়া করা হয়। কোন ওসিলা দিয়ে দোয়া করা হয়? তিন প্রকার ওসিলা দিয়ে দোয়া করা হয়, বাকি অন্য ওসিলা আপনার শরীয়তের ওসিলা নয়, সেটা হবে বিদাত, না হয় শিরিক। তিন প্রকার ওসিলা কি কি? আল্লাহর নাম ও সিফাতের ওসিলা, গুণাবলীর ওসিলা, আল্লাহ
তুমি রহমান তুমি রহিম আমাকে রহম করো হে আল্লাহ তোমার কুদরতের ওসিলায় তোমার কালেমার ওসিলায় তোমার কালামের ওসিলায় তোমার ইজ্জতের ওসিলায় আমি এটা চাচ্ছি আমাকে দান করো চলবে না চলবে না এটা চলবে নম্বর 2 নিজের নেক আমলের ওসিলা আল্লাহ আমি তোমার নবীর উপরে বড় মহব্বতের সাথে দরুদ পড়ি আল্লাহ গো সেই দরুদের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও কি আমার আমাকে এই দাও আমি তোমার নবীকে ভালোবাসি অতএব সেই নবী নবীর ভালোবাসার ওসিলায় নবীর ওসিলায় না তাই না নবীর ওসিলায় দোয়া করা জায়েজ না কারণ শরীয়তে বর্ণিত হয়নি কারো ওসিলা দিয়ে এইভাবে আলী ফাতেমা মা ফাতেমার ওসিলা কি আরশ কুরসির ওসিলা কাবার ওসিলা ইত্যাদি আবার বড় পীরের ওসিলা এই রকম ওসিলা শরীয়তে বর্ণিত হয়নি বরং এরকম ওসিলা যে মনে করে যে সে এবং আল্লাহ এবং তার মাঝে মাধ্যম তাহলে কি হবে তার উপরে ভরসা রাখে তার কাছে সুপারিশের আশা রাখে এটা কি শিরিক সুতরাং দোয়াতে আপনার শিরিক হয়ে যাবে এভাবে দোয়া করলে কারো ওসিলা দিয়ে দোয়া করলে শিরিক হবে কিন্তু আপনি নেক আমলের ওসিলা যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করবেন না কিন্তু আল্লাহর নবীকে আপনি ভালোবাসেন সেই ভালোবাসা একটা আমল এটা একটা নেক আমল আপনি তার ওসিলায় দোয়া করুন আল্লাহ গো আমি তোমার নবীকে খুব ভালোবাসি সেই ভালোবাসার ওসিলায় তুমি আমাকে এটা দাও ওটা দাও ক্ষমা করে দাও ইত্যাদি নম্বর 3 ওসিলা হলো কোন লেক লোকের কাছে আপনি দোয়ার আবেদন জানাতে পারেন তাকে ওসিলা বানিয়ে আপনি দোয়া করতে পারেন তাকে সাথে নিয়ে আপনি দোয়া করতে পারেন যেমন সাহাবারা করেছেন যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানিয়ে দোয়া করলেন কিভাবে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার অন্ধত্ব দূর হয়ে যায় তারপরে সে অন্ধমার সাহাবী দোয়া করলেন আল্লাহ রাসূলও দোয়া করলেন আর সাহাবী বললেন হে আল্লাহ তুমি আমার ব্যাপারে আমার নবীর সুপারিশ গ্রহণ করো দেখেন এটা জীবিত কালে কিন্তু ইন্তেকালের পরে তাকে ওসিলা বানিয়ে দোয়া করা যায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনাবৃষ্টি হলো তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসে দোয়া করলেন বললেন হে আল্লাহ তোমার নবী যখন ছিলেন তখন তার ওসিলায় তাকে নিয়ে তোমার কাছে দোয়া করেছি বৃষ্টি চেয়েছি তুমি বৃষ্টি দিয়েছো এখন তার চাচা আমাদের মাঝে আছেন তার চাচাকে ওসিলা বানিয়ে তোমার কাছে দোয়া করছি বৃষ্টি চাচ্ছি তুমি বৃষ্টি দাও আল্লাহর নবীকে ওসিলা বানিয়ে দোয়া করেছি তখন তুমি বৃষ্টি দিয়েছো এখন তিনি নেই যদি মৃত ব্যক্তিকে কিংবা ইন্তেকালের পরে তার নবীর ওসিলা ধরা জায়েজ হতো তাহলে হযরত ওমর আল্লাহর নবীকে ওসিলা ধরতেন না চাচাকে ধরতেন কার পজিশন বেশি কার মর্যাদা বেশি আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি যারা বলে আল্লাহর নবী মারা যাননি পর্দা নিয়েছেন কেন সাহাবারা গেলেন না পর্দার আড়ালে দিগে বললেন না ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না আপনি দোয়া করে দেন কেন বলা হবে না কেন বলেননি যারা এখন মনে করে এখন যায় নবীর রওজাতে নবীর দরবারে গিয়ে তারা বিভিন্ন চাওয়া চায় এ চাওয়া জায়েজ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া জায়েজ না একমাত্র চাইতে হবে কার কাছে ইজা সালতা ফাসালিল্লাহ ওয়া ইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ চাইলে আল্লাহর কাছে চাও নবী দেওয়ার কেউ নন বলে আল্লাহর নবী তো কাসিম তিনি তো বন্টনকারী ওয়াল্লাহুল মুতি আল্লাহ দেন নবী বন্টন করেন তার জীবনে তার জীবদ্দশায় আল্লাহ যা দিতেন আল্লাহর নবী বন্টন করতেন কিন্তু ইন্তেকালের পরে নয় এটা ওরা ভুল বুঝে মনে করে যে ইন্তেকালের পরেও তিনি কাসেম আছেন তা নয় এটা জীবদ্দশার কথা ইন্তেকালের পর একমাত্র কে বন্টনকারী কে বন্টনকারী তো আপনিও হতে পারেন আল্লাহ আপনাকে ধন দিয়েছেন আপনি বন্টন করতে পারেন না মানুষের মাঝে বিলি করতে পারেন দান করতে পারেন ছেলেদের মাঝে বন্টন করতে পারেন তো সেই বন্টনকারী আল্লাহর নবী ছিলেন কিন্তু এখনো আল্লাহর নবী বন্টনকারী আপনাকে সুখ সমৃদ্ধি দান করছেন আপনাকে সৌদি আরবে চাকরি দিচ্ছেন কে আল্লাহর নবী যদি এরকম বিশ্বাস রাখেন তো এটা মুশরিকি বিশ্বাস শিরকি বিশ্বাস এমন বিশ্বাস রেখে তাকে মাধ্যম মেনে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন তো শিরকি দোয়া হবে আর এই দোয়াতে আপনার সীমা লঙ্ঘন হবে যে দোয়া কবুল হবে না এই তিন প্রকার ওসিলা ছাড়া অন্যভাবে যদি ওসিলায় দোয়া করেন তাহলে সেই দোয়াতে সীমা লঙ্ঘন হবে নম্বর 2 শরীয়ত যা হবে বলে তা না হতে দোয়া করা শরীয়ত বলছে সেটা হবে আর আপনি বলছেন যেন না হয় কিরকম যেমন বলা হে আল্লাহ তুমি কিয়ামত কায়েম করো না শরীয়ত কি বলছে কিয়ামত হবে তাই না আজ রাত্রি পার হয়ে কাল সকালে যেমন সূর্য উঠবে এতে কোনো সন্দেহ আছে আমাদের তাই না সূর্য উঠবেই তেমনি
দুনিয়া শেষ হয়ে এক সময় কিয়ামত আসবে, কিয়ামতের সকাল হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি বলছেন আল্লাহ গো তুমি কিয়ামত কায়েম করো না, হবে নাকি? না, আল্লাহ গো তুমি কাফেরদেরকে আজাব দিও না। এবার কি কথা হলো, কাফেরদেরকে আজাব দেবে না কেন? আল্লাহ তো অবশ্যই দেবেন, তাই না? সুতরাং এইরকম দোয়া করা, সীমা লঙ্ঘন করা ছাড়া কিচ্ছু না। নম্বর তিন, শরীয়ত যা হবে না বলে, ওটা হবে বলে আর এটা হবে না বলে, তা হতে দোয়া করা। যেমন বলা, হে আল্লাহ তুমি কাফেরদেরকে জান্নাত দাও, সমস্ত মানুষকে তুমি জান্নাত দাও, বলা যাবে নাকি? না। আপনারা শুনেছেন কোন কোন হুজুর অবশ্য না জেনে এইভাবে দোয়া করেন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। কোন কোন হুজুর এরকম করে দোয়া করেন, তার মানে কি? যে আল্লাহ তাআলা সবারই উপরে, নবীর উপরে শান্তি বর্ষণ, তার বংশধরের উপরে শান্তি বর্ষণ, সবার সব সাহাবীর উপরে শান্তি বর্ষণ করেন এবং সমস্ত লোকের উপরে শান্তি বর্ষণ। আরে সমস্ত লোকের উপরে কে আল্লাহ শান্তি বর্ষণ করবে? সমস্ত লোক তো কাফেররাও এসে গেল, নাস্তিকরাও এসে গেল, তাদের উপরে শান্তি কেন বর্ষণ করবে? সুতরাং কাফেরদের জন্য যদি কেউ জান্নাত চায়, অথচ আল্লাহ বলছেন কাফেরদের জন্য জান্নাত নয়, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় চিরস্থায়ী করো যেন আমি যেন মারা না যাই, এরকম দোয়া করা যাবে? আল্লাহ চাইলে হ্যাঁ আপনাকে চিরস্থায়ী, না 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 আল্লাহ নিয়ম এরকম না। হ্যাঁ আফাই মিথ্যা ফাহমুল খালিদুন, তুমি মরে গেলে কি তারা কি চিরস্থায়ী থাকবে? না, কোনো মানুষের জন্য চিরস্থায়িত্ব নয়। এবারে আপনি যদি দোয়া করেন আল্লাহ তুমি আমাকে চিরস্থায়ী বাঁচিয়ে রাখো, এটা অসম্ভব। এইরকম দোয়া করলে সীমা লঙ্ঘন করা হবে। আল্লাহ গো তুমি আমাকে গায়েবি ইলমে দাও, আমি যেন গায়েবের খবর বলতে পারি, সৌদি আরবে বসে বসে বাংলাদেশে কি ঘটছে যেন আমি আমার কলবের টিভিতে দেখতে পারি, বলতে পারবেন না? এই তো গায়েবি খবর চাওয়া, হতেই পারে না, আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না, তো আপনাকে দেবে কোনো গায়েবি খবর? এইরকম দোয়া করা যাবে না। আল্লাহ গো তুমি আমাকে নিষ্পাপ করো, যেন পাপহীন হয়ে থাকি। নিষ্পাপ কেউ আছে নাকি? মানুষ নিষ্পাপ হবে নাকি কেউ? না। অতএব এইরকম দোয়া করা বৃথা, এবং এইরকম দোয়া হচ্ছে সীমা লঙ্ঘন করা। নম্বর চার, জ্ঞান ও বিবেক যা হবে না, জ্ঞান ও বিবেক যা হবে মনে করে তা না হতে দোয়া করা। আর নম্বর পাঁচ হচ্ছে, জ্ঞান ও বিবেক যা হবে না মনে করে তা হবার জন্য প্রার্থনা করা। যেমন, আল্লাহ আমি যেন একই সময় দুই স্থানে উপস্থিত প্রকাশ হতে পারি, আল্লাহ আমি যেন হারমাতাও হিলাল থাকে, বাংলাদেশেও হিলাল থাকে, সেখানেও কথাবার্তা বলতে পারি, এখানেও কথাবার্তা বলতে পারি, হয় নাকি? এটা জ্ঞানও বলে, এটা অসম্ভব, হতেই পারে না। যদি হয়, যদিও হয়, তো জানতে হবে যে জিন হিলালের আকার ধরে বাংলাদেশে যদি হয়, কিন্তু হতে পারে না, এটা অসম্ভব। অর্থাৎ জ্ঞান ও বিবেক যা হবে বলছে তা না হতে দোয়া করা, আর যা হবে না বলছে তা হতে দোয়া করা, এ হচ্ছে দোয়াতে সীমা লঙ্ঘন করা। নম্বর ৬, সাধারণত যা ঘটা অসম্ভব তা ঘটতে প্রার্থনা করা। যেমন, হে আল্লাহ আমাকে এমন মুরগি দাও যে সোনার ডিম পারে। হ্যাঁ আল্লাহ তুমি আমাকে সোনার ডিম পারা মুরগি দাও, বড় লোক হওয়ার ইচ্ছা, তাই না? তো বলে আপনারা তো হাঁসের ডিম পারা, হাঁসের সোনার ডিম পারা শুনেছেন না? এটা গল্প, এটা কি সত্যি? এটা গল্প। ওই যে অতি লোভে তাঁতি ডোবে, তাঁতির হাঁস ছিল, তো ডেলি একটা করে সোনার ডিম দিত, তো ডেলি একটা করে দিয়ে ডেলি বিক্রি করে দেরি হচ্ছিল বড় লোক হতে, ভাবলো কি সাঁজে বড় লোক হবো, দিয়ে বলে তার ডিমগুলো তো পেটেই আছে, তো কেটে একসঙ্গে বার করে নি, কেটে যখন জবাই করে যখন পেট বার করতে গেল তখন কি সব কাঁচা কাঁচা মাংস ছিল, তখন সোনা হয়নি, পাকা হয়নি, দিয়ে অতি লোভে তাঁতি গেল ডুবে। এইরকম যদি আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে একটা এমন মুরগি দাও যাতে সোনার ডিম পারে, এমন একটা হাঁস দাও যে সোনার ডিম পারে, এইরকম অসম্ভব জিনিস চাওয়া কি হবে? দোয়াতে সীমা লঙ্ঘন করা হবে। হে আল্লাহ আমাকে যেন পানাহার করতে না হয়, আমাকে যেন খিদে না লাগে, আমি যেন খেতে না হয়, গরিব মানুষ খাবার জোরে না, তা আমার আল্লাহ গো তুমি আমাকে এমন সৃষ্টি করো যে আমি থাকবো, বেঁচে থাকবো, আমাকে যেন খিদে না লাগে, এটা কি সম্ভব? অসম্ভব। অতএব এটা হচ্ছে দোয়াতে সীমা লঙ্ঘন। নম্বর ৭, শরীয়তে যা হবে না বলে শ্রুত পুনরায় তা না হতে প্রার্থনা করা। যেমন ওই যে আগেই বলা হলো, তুমি কাফেরকে জান্নাত দিও না, ওখানে কাফেরকে জান্নাত দাও, আর এখানে কি? এটা জানি যে এটা হবেই, আমরা জানি যে শরীয়তে আছে যে কাফেররা জান্নাত পাবে না, তাই না? কাফেররা জান্নাত পাবে পাবে না, কিন্তু এখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো তুমি কাফেরকে জান্নাত দিও না, কোনো লাভ আছে, ফল আছে এই দোয়া করে? কোনো লাভ আছে? আল্লাহ তো কাফেরকে জান্নাত দেবেন না, তো বলার কি দরকার আছে? এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা।
শরীয়তে যা হবে বলে সুতো পুনরায় তা হতে দোয়া করা হে আল্লাহ তুমি যেটা হবে যেটা ঘটবে সেটা হতে পুনরায় হতে দোয়া করা যেমন ধরুন যে একটা লোক কি বলে সাহাবী সাহাবী আশরায়ে মুবাশশারা যা সাহাবী আল্লাহ গো তুমি আবু বকরকে জান্নাত নসিব করো লাভ আছে বলে আবু বকর জান্নাত নসিব করে একটু লাভ আছে কিছু কিছু লোক আছে যারা আল্লাহর নবীর জন্য কুরবানি করে আল্লাহর নবীর জন্য কুরবানি করে আল্লাহর নবীর নামে কোরআন খতম করে আল্লাহর নবীর নামে আরো কি করে আরে আল্লাহর নবী কি দরকার আছে নাকি এসবে আল্লাহর নবীকে বেহেশত দাও এই কথা বলা হবে কি না কি বলা হবে বেহেশতের উচ্চ স্থান দাও কিন্তু বেহেশত আল্লাহর নবী পাবেনই এটা গ্যারান্টি এটা আবার নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যারা বলে তারা দোয়াতে সীমা লঙ্ঘন করে প্রার্থিত নয় নম্বর প্রার্থিত বিষয়কে আল্লাহর ইচ্ছায় লটকে দেওয়া হে আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে ক্ষমা করো আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে একটা মেয়ে দান করো একটা ছেলে দান করো যদি তুমি চাও তার মানে আপনার দরকার নেই এর মধ্যে ঔদ্ধত্য রয়েছে অহংকার রয়েছে যদি চাও তো ক্ষমা করে দাও আর যদি চাও তো আমাকে ধনী করে দাও না এরকম না বরং বলতে হবে যদি না কি আমাকে দাও নম্বর দশ অন্যায়ভাবে কারো উপর বদদোয়া করা অন্যায়ভাবে বদদোয়া করা একটা লোক দোয়ার উপযুক্ত নয় আপনি অন্যায়ভাবে বদদোয়া করছেন সে বেচারি বদদোয়া খাওয়ার উপযুক্ত নয় কিন্তু অন্যায়ভাবে আপনি বদদোয়া করছেন তাতে কি হবে ক্ষতিকার হবে ওই দোয়া কার গায়ে লাগবে হ্যাঁ নিজের গায়ে লাগবে যে যখনই আপনি দোয়া করবেন যার উপরে বদদোয়া করছেন সে যদি দোয়ার মানে উপযুক্ত না হয় বদদোয়ার উপযুক্ত না হয় তো সেই দোয়া আসমানে যাবে আসমানে জায়গা পাবে না ফিরে জমিনে আসবে এদিক সেদিক ঘুরবে দিয়ে যাকে গালি দেওয়া হয়েছে যার বদদোয়া করা হয়েছে তার কাছে যাবে সেখানে লাগবে না সে যদি হকদার না হয় তাকে দোয়া লাগবে না পরিশেষে সেই দোয়া ঘুরে এসে কার কাছে যাবে কার কাছে যাবে হ্যাঁ টম জেরির মতো টম জেরির মতো টম যতই জেরিকে মারতে যাক কিন্তু সেই পাথর সেই তীর ঘুরে এসে সেই বন্দুকের গুলি ঘুরে এসে কাকে লাগে ওই টমকেই লাগে ঠিক ওই রকমই কোনো সময়ে অন্যায়ভাবে বদদোয়া হয় অন্যায়ভাবে অভিশাপ হয় অন্যায়ভাবে গালি হয় তো তাকে লাগবে না নিজেকেই লাগবে আর এটা দোয়াতে সীমা লঙ্ঘন করা হবে নম্বর ১১ কোনো হারাম বিষয়ে প্রার্থনা করে দোয়া করা যেমন আপনি কোনো রাতের অন্ধকারে ব্যভিচার করতে গেছেন তখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ গো যেন আমি ধরা না পড়ি হ্যাঁ আল্লাহ যেন আমি অমক শহরের অমক এই জিনিসটা চুরি করতে পারি আমাকে তুমি তৌফিক দাও যেন আমি ওটা চুরি করতে পারি হ্যাঁ এইভাবে যদি কেউ হারামের দোয়া করে তাহলে তার দোয়াতে সীমা লঙ্ঘন বিশাল সীমা লঙ্ঘন হবে নম্বর ১২ প্রয়োজনের অধিক উচ্চ স্বরে দোয়া করা যখন যেমন দোয়া করতে হয় তখন আমার সাধারণ দোয়ার নিয়ম হলো যে আপনি চুপি চুপে করবেন যেমন আয়াতে বলা হয়েছে কোথাও কোথাও বলা হয়েছে যে হালকা শব্দে কোথাও কোথাও জোরে জোরে দোয়া আছে কোথাও কোথাও যেমন হজ করতে গিয়ে জোরে জোরে দোয়া আছে আর যেখানে চুপি চুপে আছে সেখানে চুপি চুপে করতে হবে সেখানে প্রকাশ করা যাবে না যেমন আজানের সময় আজান দেবেন জোরে জোরে তাই না আজানের পর যে দরুদ দোয়া পড়তে হয় সেটা কি হবে চুপি চুপে আপনি আজানের পরেই শুরু করে দেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা না এটা কি হবে সীমা লঙ্ঘন হবে প্রয়োজনের অধিক আপনার সীমা লঙ্ঘন করা হবে সাহাবীরা হজ করতে গিয়ে খুব জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে দোয়া করেছেন তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ লোক সকল তোমরা নিজেদের উপরে রহম করো তোমরা কোনো কালা বা বধিরকে ডাকছো না তোমরা কাকে ডাকছো যে তোমাদের সাথে আছে এবং যে সব কিছু শোনে সামান্য এমনকি মনের খবর মনে আপনি যদি উচ্চারণ নাও করেন সে খবরও তিনি আল্লাহ তাআলা জানেন অতএব তাকে জোরে জোরে ডাকার কোনো প্রয়োজন নেই সুতরাং যারা অতি প্রয়োজন মানে প্রয়োজনের অতি বেশি করে জোরে জোরে ডাকে তারা আসলে দোয়াতে সীমা লঙ্ঘন করে ১৩ নম্বর সীমা লঙ্ঘন হচ্ছে অবিনীতভাবে আল্লাহর অনুগ্রহের মুখাপেক্ষী না হয়ে দোয়া করা আপনি দোয়া করছেন অভ্যাসগতভাবে আপনি আল্লাহর কাছে বিনীত হচ্ছেন না আল্লাহর কাছে বিনয় যে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে আপনি মিসকিন হ্যাঁ আন্তুম ফুকারা ইল্লাল্লাহ আল্লাহর কাছে আমরা কি ফকির আল্লাহর কাছে ফকির কিন্তু আপনি চাচ্ছেন না কে চাইবো আমার আমার বিল্ডিং আছে আমার গাড়ি আছে আমার বাড়ি আছে বা কি চাইবো এ হচ্ছে কি আপনার ভিতরে অহংকার আছে না বিনীতভাবে তাদাররুআন ওয়া খুফিয়া
তাদাররুআন মানে বিনীতভাবে চাইতে হবে, যদি কেউ অহংকারের সাথে চায় আল্লাহ আমার ঠিক আছে যদি দাও তো দাও, আমাকে এটা দাও, আমার গাড়ি আছে আর দুটো দাও, যদি এইভাবে অহংকার থাকে ওই দুটো থাকে তাহলে সেটা দোয়াতে সীমা লঙ্ঘন হবে। নম্বর 14, আল্লাহর সঠিক নাম ও গুণ ব্যতিরেকে অন্য নাম ধরে বা গুণ ধরে প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে সেই নাম ধরে আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। এখন আপনি সেই সব নাম না ধরে আপনি নতুন নতুন নাম ধরে হে ঈশ্বর, হে ভগবান, হে খোদা, এসবগুলো কি আল্লাহর নাম? এগুলো আল্লাহর আসমায়ে হুসনা না, আল্লাহকে বোঝানো যায় কিন্তু আল্লাহর আসমায়ে হুসনা না। ও মাই গড, হে জগদীশ্বর, এগুলো আল্লাহকে বোঝানো যায় কিন্তু আল্লাহর সুন্দর নাম না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সেই সব নামেই ডাকো। হে খোদা দয়াবান দয়াবরিশনে, হে খোদা, আল্লাহর কোন নাম খোদা নয়, আসমায়ে হুসনার মধ্যে খোদা নয়, অতএব খোদা বলে ডাকা ঠিক না। যদি কেউ আল্লাহর ওই সমস্ত নাম ছাড়া অন্য নাম দিয়ে আল্লাহকে ডাকে দোয়া করে তাহলে সেটা হবে কি সীমা লঙ্ঘন। নম্বর 15, যা বান্দার জন্য উপযুক্ত নয় তা চাওয়া, যা বান্দার জন্য উপযুক্ত নয়, যা হওয়া বান্দার জন্য উপযুক্ত নয় তা হতে চাওয়া। হে আল্লাহ তুমি আমাকে নবী বানিয়ে দাও, হে আল্লাহ তুমি আমাকে ফেরেশতা বানিয়ে দাও, এসব বলা যাবে নাকি? না, এটা অসম্ভব। এর হচ্ছে যে তার জন্য উপযুক্ত নয়, কোনো সাধারণ মানুষের জন্য নবী হওয়া উপযুক্ত না, কোনো ফেরেশতা হওয়া উপযুক্ত, কোনো মানুষ কি ফেরেশতা হতে পারে? না, অসম্ভব। সুতরাং এইরকম যারা দোয়া করবে তারা সীমা লঙ্ঘন করবে। নম্বর 16, অপ্রয়োজনীয় লম্বা দোয়া করা, এমন দোয়া করছেন লম্বা করে দোয়া করছেন যে অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই। আল্লাহ তাআলাকে বারবার বারবার বলতে হবে ঠিকই, আল্লাহ তাআলার কাছে বারবার চাইতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি এমন লম্বা করবেন। যেমন আপনাদেরকে বলছিলাম যে আমার গ্রামে এক ইমাম সাহেব এলেন, প্রাক্তন ইমাম, তিনি দোয়া করলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এ রব দে হামকো দুনিয়া মে ভালাই আর আখিরাত মে ভালাই আর বাঁচা হামকো জাহান্নাম কে আযাব সে, এ আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার প্রথমে আরবিতে, তারপরে উর্দুতে, তারপরে বাংলাতে, মনে হয় আরো ভাষা জানলে পরে কেরালাতেও করতো, তামিলেও করতো। আল্লাহ তাআলা কি বোঝেন না যে তিন ভাবে তাকে বোঝাতে হবে? না, ফালতু লম্বা চওড়া এইভাবে দোয়া করা আপনার কি হবে, এটা সীমালঙ্ঘন, সীমালঙ্ঘন। সংক্ষেপে অর্থাৎ যথাসম্ভব সংক্ষেপে দোয়া করতে হবে। তেমনি কিছু মানুষ আছে যারা ধান ভানতে শিবের গীত গায়, কি ব্যাপার? ধান ভানার যে গীত সে গীত গায় না, অবশ্য আমাদের কাছে গীত ফিত নেই কিন্তু এটা প্রবাদ প্রচলিত আছে। তার মানে যে জায়গায় যে দোয়া করতে হয় সেই জায়গায় সেই দোয়া না করে অন্য দোয়া যেগুলো মুখস্থ আছে সেইগুলি আওড়ায়। আর সমাজে তো বুঝতেই পাচ্ছেন সমাজে সেরকম শিক্ষিত লোক নেই, আদার বনে শিয়াল রাজা। এবারে মনে করুন বিয়ে হলো, ইমাম সাহেব বিয়ে পড়ালেন, বিয়ে পড়ানোর পর দোয়া করলেন, যদি সংক্ষেপে ছেড়ে দেওয়া হয় তো লোকে বলবে হে দোয়াই হলো না, ছোট দোয়া করলো। এবার লম্বা দোয়া যদি করতে হয় বলুন তো, বিয়ের জন্য একটা বিয়ের মজলিসে লম্বা দোয়া আপনি কি করবেন? অথচ ছোট্ট একটা দোয়া বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, তাই না? এইটাই হচ্ছে দোয়া বিয়ের। এখন আপনি ইমাম সাহেব ওই দোয়া করছেন মোনাজাত হাত তুলে, এটা তো বিদাত, হাত তুলে মোনাজাত করা বিদাত। বেশ, আপনি করছেন, এখন কি করবেন? আমি চলুন যতগুলো মুখস্থ আছে, আর মুখস্থ আছে যেগুলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রাব্বানা জালামনা আনফুসানা। অনেকে হয়তো বিয়ের যে দোয়া সেটাও জানে না, সেটাও জানে না। আবার অনেকে বাংলাতে বলতে শুরু করে, বাংলাতে আল্লাহ তুমি এদের মাঝে সুখ শান্তি দাও, এদের এই করো, এদের সেই করো। হ্যাঁ, বুঝতে পাচ্ছেন এইভাবে এরকম মোনাজাতের ঘটা কি আল্লাহ নবীর যুগে ছিল? বিয়ে পড়ানোর পরে লম্বা চওড়া অনেক জায়গাতে আবার মিলাদ হয়, অনেক জায়গায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরকমও হয়। এরকম কি আছে নাকি? কবর জিয়ারত করতে নিয়ে যায়, হুজুরকে ভাড়া করে কবর জিয়ারতে নিয়ে যায়, হুজুর দোয়া করছেন এক জায়গায় কবরে নিজের কানে শোনা, হুজুর দোয়া করছেন ওই একই দোয়া, যে দোয়া মোনাজাতে করতেন ফরজ নামাজের পর মোনাজাতিরা যে মোনাজাতের দোয়া করে থাকে সেই দোয়াই কবর জিয়ারত করতে গিয়ে ওই রাব্বানা আতিনা রাব্বানা জালামনা, বুঝতে পাচ্ছেন? আর এই যে ধার করে যারা দোয়া করায় তার মানে এইভাবে নিজে, মনে করুন আপনি আপনার আব্বার জন্য হুজুরকে দিয়ে দোয়া করাচ্ছেন,
আপনি আপনার আব্বা মারা গেছে বলে আপনার হৃদয়টা যেমন ব্যথিত দুঃখিত এবং আপনি যে আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চাইবেন আপনার আব্বার আযাব থেকে যেন আল্লাহ পানা দেন তারপরে জান্নাত পান ইত্যাদি আপনার হুজুর কি তাই করবেন আপনার হুজুরের কি সেই আঘাত আছে সেই ব্যথা আছে ওই যে লোকে বলে না হুজুর দোয়া করি কিন্তু পানি আসে না চোখে পানি আসে না দোয়া করি কিন্তু চোখে পানি আসে না কেন যেহেতু তুমি আঘাত খাওনি আঘাত খাবে অভাব যখন তোমাকে জর্জরিত করবে যখন তোমাকে মানুষ কেউ আঘাত করে আঘাত দেবে তখন তোমার চোখে পানি আসবে আল্লাহর আযাব আসবে তখন তোমার চোখে পানি এখন সুখে আছো তাই চোখে পানি আসে না তো যে হুজুর যাকে ধার করে নিয়ে গেছো তার মনে কোনো আঘাত নেই তার বাপ তো মরেনি মরেছে তোমার বাপ তো তাকে তুমি ধার করিয়ে দোয়া করালে পরে সে তোমার জন্য এই আন্তরিকতার সাথে দোয়া করতে পারে কেন নিজে করো না দোয়া না হুজুর আমরা তো দোয়া জানি না তো হুজুর বা কি জানে দোয়া কবর জেরাতে গিয়ে ওই দোয়াই করছে রাব্বানা আতিনা রাব্বানা জালামনা কয়টা হুজুর জানে যে কবর জেরাতে গিয়ে কি দোয়া করতে হয় সুতরাং ধার করা যে হুজুরদেরকে নিয়ে এসে ধার করে দোয়া অনেক সময় এমনও হয় যে আপনার যে দোয়ার প্রয়োজন নেই সেই দোয়া হুজুর হয়তো করেন আর আপনি আমিন বলেন কিছুই বুঝেন না ঠিক না অনেক সময় হুজুর দোয়া করছেন হে আল্লাহ আমাদের ধনে জনে বরকত দাও আর আপনি বলছেন আল্লাহুম্মা আমিন আর এদিকে আপনার 12খানা সন্তান হয়ে বসে আছে আপনি চাচ্ছেন বাবা কোন রকম থামো থামো কিন্তু আপনি বলছেন আল্লাহুম্মা আমিন তাই না এরকম হয় না হয় না তাহলে আপনি হুজুর যা দোয়া করছেন তার উল্টো আপনি চান কিন্তু আপনি দোয়াতে বলছেন আল্লাহুম্মা আমিন সেটা কি করে হয় সুতরাং নিজে নিজে দোয়া করতে হবে আন্তরিকতার সাথে ভাড়া করে যে দোয়া সেই ভাড়া করা হুজুরের ভাড়াটে হুজুরের দোয়া কিন্তু আন্তরিকতার সাথে হয় না এ কথা আপনাকে খেয়াল রাখতে হবে আর অপ্রয়োজনীয় যাতে দোয়া না লম্বা না হয় চেষ্টা করতে হবে 17 নম্বর হচ্ছে কষ্ট কল্পনার সাথে ছন্দ বানিয়ে দোয়া করা আগে দোয়ার আদবে বলেছিলাম যে ছন্দ বানিয়ে দোয়া জায়েজ না রহিমা নামেতে বিবি দান করে তাড়াতাড়ি আল্লাহ তাকে পরাইও টেরিকটে শাড়ি এই যে ছন্দ বানিয়ে এমন এমন দোয়া যে মহিলাদেরকে হাসানো হয় আর মহিলারা খুশ হয়ে আবার কেউ কানে দুল খুলে দেয় কেউ নাকে কি বলে নাকে নাকছাবি খুলে দেয় তারপরে কেউ ঘর থেকে টাকা এনে দেয় এই সব করা এইভাবেই তো দান করে যে কি বলে দান আদায় করা হয় আদায়কারী হুজুররা এই টেকনিকে দিয়েই এই টেকনিক্যাল ব্যবহার করেই বেশি আদায় করে এই জন্য বিশেষ বিশেষ আদায়কারী হুজুর প্রসিদ্ধ আছেন তাদেরকে আনা হয় ভাড়া করে তারপরে মাদ্রাসার মসজিদের আদায় করানো হয় কেন এই যে টেকনিক মানুষকে হাসিয়ে মানুষকে কাঁদিয়ে তারপরে ছন্দ বানিয়ে বানিয়ে কি করা হয় দোয়া করা হয় আবার এতে কি হয় কম্পিটিশন হয় দোয়া করানো হয় মনে করুন আপনি একজনকে ভালোবাসেন তার নামে দোয়া করাবেন 100 টাকা দিলেন অমুকের নামে দোয়া করে দাও এরকম হয় না হয় না এরকম হয় এই যে দেশে চলছে ছন্দ বানিয়ে দোয়া এবং হাসিয়ে কাঁদিয়ে দোয়া এই দোয়া কিন্তু এ হচ্ছে সীমা লঙ্ঘন করা নম্বর 18 অকান্না ইচ্ছাকৃত হো হো করে উচ্চ শব্দে দোয়া করা আপনার কান্না আসছে না কিন্তু কান্নার ভান করে হো 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 চোখে পানি নেই কি বলে বর্জন নেই বর্ষণ নেই গর্জন বর্ষণ নেই গর্জন কান্না আসছে না কিন্তু হো হো করে লোককে দেখাচ্ছেন আপনি খুব কাঁদছেন কি হয় রিয়া হয় লোক দেখানি কান্না হয় এরকম করে দোয়া করা বৈধ নয় এতে দোয়াতে সীমা লঙ্ঘন হয় বিশেষ করে বিশাল মজলিসে আপনি দোয়া করছেন আর হো হো করে দেখছে কান্না আপনার কান্না আসছে না কিন্তু আপনি ভান করছেন কান্নার তাতে লোককে দেখাবার চেষ্টা করছেন যে আমি দেখো কেঁদে কেঁদে দোয়া করছি এইরকম দোয়াতে সীমা লঙ্ঘন হয় নম্বর 19 নিয়মিত এমন প্রকার এমন পদ্ধতিতে এবং এমন স্থান ও কালে দোয়া করা যা কিতাব ও সুন্নাহতে প্রমাণিত নয় এখন আপনি ফরজ নামাজের পর জামাতি মোনাজাত করলেন বিয়ে পড়ানোর পর জামাতি মোনাজাত করলেন তারপরে ঈদের নামাজের পর জামাতি মোনাজাত করলেন দাফন কাফন করার দাফন করার পর জামাতি মোনাজাত করলেন আছে কি প্রমাণ এগুলো যেখানে প্রমাণ নেই সেখানে আপনার হাত তুলিয়ে জামাতি মোনাজাত করা হবে দোয়াতে সীমা লঙ্ঘন করা এখানে একটা হাদিস ওখানে একটা হাদিস হাত তুলে দোয়া কবুল হয় হ্যাঁ তারপরে ফরজ নামাজের পর দোয়া করতে হয় জামাতি দোয়া কবুল হয় সবগুলোকে মিলিয়ে আপনি একটা বিদাত তৈরি করলেন এবং বললেন যে জামাতি মোনাজাত করতে হবে এটা হলো বিদাত কোরআন ও সুন্নাহতে এইভাবে যেহেতু নেই পৃথক পৃথক ভাবে আছে আপনি পৃথক পৃথক ভাবে হাত তুলে যখন যখন দোয়া কবুল হয় করুন কিন্তু ফরজ নামাজের পর সালাম ফেরার পর আল্লাহর নবী এরকম যখন করেননি তাহলে পরে জানতে হবে যে এটা সহি শরীয়তের পদ্ধতি নয় সেটাকে বর্জন করতে হবে না হয় দোয়াতে সীমা লঙ্ঘন হবে নম্বর 20
গানের মতো লম্বা করে সুর ললিত কণ্ঠে দোয়া করা, এই যে গানের মতো অনেকে গেয়ে 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 গেয়ে, যেমন এই যে বলে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, এই যে যারা গান গানের সুর করে জানেন আপনারা, বহু রকমের ঢঙ্গের হুজুর আছে, তারা এসে নিয়ে দোয়া করে গানের মতো, এইভাবে সুর করে দোয়া করা হচ্ছে বিদাত। এইভাবে 20 প্রকার আপনার দোয়াতে সীমা লঙ্ঘন হয়ে থাকে। এখন দুঃখ কষ্ট চেয়ে ধৈর্য প্রার্থনা না করে সরাসরি দুঃখ কষ্ট থেকে পানাহ চাওয়া উচিত, কেমন? যে আল্লাহ গো তুমি যদি দুঃখ যদি দিও প্রভু, শক্তি দিও সহিবারে, জীবন আমার ধন্য করো, তোমার বাণী বহিবারে। তার মানে কি? দুঃখ যদি দিও প্রভু, এটা হচ্ছে ওই যদি যদি বলে, যদি যদি বলে দোয়া করা এটা জায়েজ না। দুঃখ যদি দিও প্রভু, শক্তি দিও সহিবারে, আল্লাহ গো তুমি আমাকে দুঃখ যদি দাও তাহলে যেন ধৈর্য ধরার শক্তি দাও, এরকম দোয়া করা জায়েজ? কি করে দোয়া করতে হবে? এই দোয়া করতে হলে কি করে করতে হবে? প্রত্যক্ষভাবে দুঃখ প্রার্থনা করা হচ্ছে, আপনি দুঃখ চাচ্ছেন এই দোয়াতে, আপনি দুঃখ চেয়ে নিচ্ছেন যে আল্লাহ তুমি যদি আমাকে দুঃখ দাও তাহলে ধৈর্য ধরার শক্তি দাও। তার মানে কি? দুঃখ চেয়ে ধৈর্য চাচ্ছেন, দুঃখ চেয়ে নিচ্ছেন না, বরং দুঃখ দোয়া করতে হবে এই বলে, দুঃখ মোরে দিও না প্রভু, শক্তি নাহি সহিবারে। কি বলতে হবে? দুঃখ মোরে দিও না প্রভু, শক্তি নাহি সহিবারে, জীবন আমার ধন্য করো, তোমার বাণী বহিবারে। মাফি মুশকিল, আল্লাহর কাছে দুঃখ চাইবেন না, আল্লাহর কাছে দুঃখ চাইবেন না, কিন্তু আল্লাহ যদি দুঃখ ইচ্ছাকৃতভাবে দেন তখন ধৈর্য ধরবেন, সেটা আলাদা কথা। দুঃখ আসার পর আপনি আল্লাহর কাছে ধৈর্য চান, সেটা আলাদা কথা। রব্বানা কি বলে, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, এই যে হাদিস কোরআনে আয়াত আছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, জিহাদের ময়দানে গিয়ে, দুঃখের ময়দানে গিয়ে, দুঃখের সময়ে আপনি সবুর চান, ধৈর্য চান, কিন্তু দুঃখ আসার আগে আপনি দুঃখ চেয়ে ধৈর্য চাইবেন, এটা ঠিক না, এটা নিজের উপরে বদদোয়া হচ্ছে। সুতরাং দুঃখ মোরে দিও না প্রভু, সরাসরি বলেন দুঃখ দিও না, আমি ধৈর্য ধরতে পারবো না, শক্তি নেই। এখন আরেকটা দোয়া শুনুন, এই দোয়া করাও জায়েজ না, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। দেখছেন দোয়া? হে আল্লাহ বিপদে তুমি আমাকে রক্ষা করবে, এটা আমার প্রার্থনা নয়, বিপদে আমি না যেন করি ভয়, এটা হচ্ছে প্রার্থনা। বুঝলেন? বিপদে তার মানে কি? বিপদ চেয়ে নেওয়া হচ্ছে, তো বিপদ যখন আসবে তখন আমি ভয় যেন না পাই, এটা হচ্ছে আমার প্রার্থনা। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। দুঃখ তুমি দিলে, দুঃখে যদি আমাকে সান্ত্বনা না দাও আমি যেন নিজে জয় করতে পারি, তার মানে দুঃখ চেয়ে নেওয়া হচ্ছে। সহায় মোর না যদি জোটে, নিজের বল না যেন টুটে, যদি আমার সহায় কেউ না থাকে তো নিজের বল যেন না টুটে, কেন থাকবে না? সহায় চাও আল্লাহর কাছে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়। এই দোয়া করা ঠিক না, তার মানে নিজের নিজের বঞ্চনা চেয়ে নেওয়া হচ্ছে, নিজের দুঃখ চেয়ে নেওয়া হচ্ছে, নিজের অসহায়তা চেয়ে নেওয়া হচ্ছে, এইরকম দোয়া মোটেই মানে কি বলে শুদ্ধ নয়, এ হচ্ছে সীমা লঙ্ঘন। আবার বলছি এই দোয়াটা কেমন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়, এরকম দোয়া বৈধ নয়। তাহলে এই দোয়াটা করতে গেলে প্রার্থনা করে কি বলতে হবে, কি বলা উচিত আল্লাহর কাছে? এইটাই, বিপদে মোরে নাহি ফেলো, এ মোর এ হলো মোর প্রার্থনা। বিপদে মোরে নাহি ফেলো, এ হলো মোর প্রার্থনা, বিপদ দিয়ে দিও না আমায় ভয়, বিপদ দিয়ে আমাকে ভয় দিও না। দুঃখ তাপে ব্যতীত চিতে চাই না আমি সান্ত্বনা, দুঃখ যেন দেখিতে নাহি হয়, আমি সান্ত্বনাও চাই না দুঃখও দেখতে চাই না। সহায় মোর যেন গো জোটে, সহায় মোর যেন গো জোটে, বিপদে যেন কোনো সময় কিছু হলে পড়ে যেন আমার সহায় জুটে, নিজের বল না যেন টুটে, সংসারে না ঘটাও ক্ষতি, না দাও মোরে বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়। ঠিক এইভাবে দোয়া করলে পরে আল্লাহর কাছে সরাসরি সুন্দরভাবে চাইবেন, আল্লাহর কাছে যদি 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 বলে, আল্লাহর কাছে সন্দেহ রেখে এই রকম দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এতে কি হবে? সীমা লঙ্ঘন হবে। আরও বলেছিলাম, আগে বলেছিলাম যে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন যেন আপনার হৃদয়ে হাজির থাকে,
মানে আপনার হৃদয় গাফিল না থাকে উদাস না থাকে আপনি কি চাচ্ছেন তা আপনি নিজেই বুঝেন না এরকম যেন না হয় এটাও এক প্রকার সীমা লঙ্ঘন আপনি চাচ্ছেন মোটা মোটা দোয়া লম্বা লম্বা দোয়া মুখস্থ করেছেন কিন্তু সেই লম্বা লম্বা দোয়ার অর্থ আপনি কিছুই জানেন না ফলে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন না যে আপনি কি চাচ্ছেন মুখস্থ করা দোয়া আপনি বলে যাচ্ছেন রব্বানা জালামনা আজীবন বলে গেলেন কিন্তু মানে বুঝলেন না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলতে পারবেন কেউ মানে এই দোয়া পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বলেছিলেন আদম ও হাওয়া রব্বানা জালামনা আনফুসানা আমি তোমার ও আমরা তোমার অবাধ্যতা করে আমরা নিজেদের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি ওয়া ইল্লাম তাগফির লানা আর যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো ওয়া তারহামনা রহম না করো লানাকুনান্না মিনাল খাসিরিন ধ্বংস হয়ে যাব ধ্বংস হয়ে যাব এই দোয়া আদি পিতা মাতা আদম হাওয়া করেছিলেন এটা আমরা বরাবর বলে থাকি কিন্তু অনেকেই তার মানে বুঝি না ঠিক এই শ্রেণীর আরো দোয়া আছে যে দোয়া মানুষে করে থাকে কিন্তু তার মানে বোঝে না যদি মানে না বোঝা হয় তার মানেই হলো কি যে আপনার হৃদয় কিসে আছে গাফলতিতে আছে আপনার হৃদয় হৃদয় ঔদাস্যে আছে উদাসীনতায় আছে আপনি চাচ্ছেন আল্লাহর কাছে হাত তুলে হয়তো বা হাত তুলছেন যেমন অনেকে দেখে থাকবেন সালাম ফেরার পরেই সালাম আলাইকুম হয়ে গেল সঙ্গে সঙ্গে হাত তুলে দিল এবার হাত তুলে বিড়বিড় বিড়বিড় করে কি বললো সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাহেব খাইরে খাইল কিহি ওয়া আলিহি ওয়া সাহবি আমিন দিয়ে মুখে হাত বুলিয়ে দিল কিন্তু কি বললো সে নিজেই জানে না কি চাইলো সে নিজেই জানে না যেহেতু সে দোয়া অভ্যাসগতভাবে করছে আর অভ্যাসগতভাবে দোয়া হচ্ছে কি আল্লাহর কাছে শুধুমাত্র গাফেল হৃদয় নিয়ে চাইলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই দোয়া আল্লাহ কবুল করেন না কিভাবে কবুল করবেন আপনার মনের ভিতরে কিছুই নাই আপনার মনের ভিতরে যেটা কিছু থাকতো আল্লাহ তো অন্তর্যামী কিন্তু আপনার অন্তরে তো কিছুই নেই আপনি রব্বানা জালামনা পড়ছেন আপনার অন্তরের ভেতরে কিছুই নেই যে আপনি কি চাচ্ছেন গুনাহ থেকে ক্ষমা চাচ্ছেন না সুখ চাচ্ছেন না সমৃদ্ধি চাচ্ছেন না জান্নাত চাচ্ছেন না জাহান্নাম চাচ্ছেন কিছুই নেই আপনার মনের ভিতরে তাহলে কি করে হতে পারে সুতরাং সব সময় খেয়াল রাখবেন যে দোয়াটা মুখস্থ করবেন সেই দোয়াটার অর্থ মানে মোটামুটি ভাবে জানতে হবে যেটা আমি করছি রব্বানা আতনা ফিদ দুনিয়া মানে কি রব্বানা জালামনা আনফুসানা মানে কি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা মানে কি যে দোয়াগুলো আপনার মুখস্থ আছে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك إنك أنت الغفور الرحيم এই যে পড়ছির মানে কি আপনি আল্লাহর কাছে খুব চাইছেন আল্লাহ রব্বি হ্যাঁ কিন্তু কি আপনি কি বলছেন আল্লাহর কাছে কি চাইছেন আপনার মনের ভেতর যদি কিছু না থাকে আল্লাহ তাআলা এমন উদাস হৃদয় থেকে দোয়া কবুল করেন না সে দোয়া কবুল হবে না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক পদ্ধতিতে আল্লাহর কাছে চাইতে পারি যে যা যে চাওয়া চাওয়া দরকার সেই চাওয়া চাইতে পারি যে দোয়া কবুল হয় আল্লাহ হে আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন কলবিন লা ইখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দুআইন লা ইউস্তাজাবু লা এমন দোয়া থেকে আল্লাহ পানাহ চায় যে দোয়া কবুল হয় না আল্লাহর কাছে সেই দোয়া থেকে আল্লাহ নবী এরকম দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে সেই দোয়া থেকে পানাহ দাও যে দোয়া তোমার কাছে কবুল হয় না আমরা যেন সেই রকম দোয়া থেকে পানাহ চাই এবং যে দোয়া কবুল হয় না এবং সেই দোয়া চাই যে দোয়া আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন